বিসমিল্লাহিরহমানিরহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদেরকে আমি রাজনৈতিক তথ্যসমূহ পরিবর্তন ও ধারাবাহিকতা এই কোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি কার্ল মার্ক্স পড়াচ্ছিলাম, গত ক্লাস আমি কার্ল মার্ক্স সম্পর্কে পড়িয়েছি। আজকে কার্ল মার্ক্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ তথ্য রেভলিউশন সম্পর্কে পড়াব। রেভলিউশন বা বিপ্লব, থিওরি অফ রেভলিউশন, এটি সম্পর্কে আজকে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিভাবে সময় কাটাচ্ছ জানি না, সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, আমার জন্য তোমরা দোয়া করবে। তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে পড়াবো, এটির বাংলা হচ্ছে বিপ্লব তথ্য। বিপ্লব তথ্য, বিপ্লব শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেভলিউশন, আর এই বিপ্লব সম্পর্কে কার্ল মার্ক্সের একটি সম্পূর্ণ তথ্য আছে। তো আমরা আসলে বিপ্লব সম্পর্কে কি জানি, রেভলিউশন মানে কি, বিপ্লব মানে হচ্ছে কোনো একটি সরকার বা শাসন ব্যবস্থাকে আকস্মিকভাবে পরিবর্তনের জন্য যেই প্রক্রিয়া দেশের সাধারণ মানুষ আন্দোলন করে এবং একটি সমাজকে বা একটি শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তিত করে ফেলতে পারে হঠাৎ করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বিপ্লব। বিপ্লব অনেক রকম হতে পারে, এটি সাংস্কৃতিক বিপ্লব হতে পারে, সামাজিক বিপ্লব হতে পারে, রাষ্ট্রীয় বিপ্লব হতে পারে, আবার সেটা রাষ্ট্রের ধরন অনুযায়ী বিপ্লব হতে পারে, যেমন পুঁজিবাদী বিপ্লব হতে পারে, সমাজতান্ত্রিক বিপ্লব হতে পারে। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে, অর্থাৎ কার্ল মার্ক্সের বিপ্লব তত্ত্ব অনুসারে যে বিপ্লব সেটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কার্ল মার্ক্সের রেভলিউশন থিওরি অফ কার্ল মার্ক্স, অর্থাৎ কার্ল মার্ক্সের এই বিপ্লব তত্ত্ব আলোচনা করতে গেলে পৃথিবীর বেশ কিছু বিপ্লব সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিতে হবে। তো বিপ্লব যখন আমরা আলোচনা করব, অবশ্যই আমাদেরকে জানতে হবে যে শুধুমাত্র কার্ল মার্ক্সের তত্ত্বের বিপ্লব ছাড়াও পৃথিবীতে আরও অনেক ধরনের বিপ্লব হয়েছে, যেমন ফরাসি বিপ্লব হয়েছে, তারপর তোমরা জানবে যে বলশেভিক বিপ্লব হয়েছে, সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, বিভিন্ন দেশে দেশে যে যুগে যুগে যে বিপ্লব, সেই বিপ্লবটা মূলত হয়েছে শাসকদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। সাধারণ মানুষ অথবা সাধারণ শ্রমিক শ্রেণী যখন শোষিত হতে হতে একটা পর্যায়ে গিয়ে তাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা আন্দোলন করে নিজেদের অধিকারটা আদায় করার জন্য। ঠিক তেমনইভাবে বিভিন্ন দেশে এই ধরনের আন্দোলনে অনেক ধরনের সরকার পরিবর্তিত হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে গেলে দেখতে পাই যে আরব বসন্তের কথা আমরা বলি, যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে গণজাগরণ, এই গণজাগরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের রাষ্ট্রনায়কদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এবং অনেকগুলো দেশেই শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে বিপ্লব। এই পরিবর্তনটা স্বভাবতই আকস্মিক হয়ে থাকে, এটা সাধারণভাবে কোনো নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে হয় না। বিপ্লব সবসময় আকস্মিক হবে এবং সেই বিপ্লবটার হয়তো প্রস্তুতি অনেক দিন ধরে চলতে থাকে, কিন্তু তার আক্রমণটা হয় আকস্মিক এবং সেই এক আক্রমণে কি হয়ে যায়, বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়, অনেক সময় সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়। এছাড়া আরও অনেক ধরনের বিপ্লব আছে, যেমন সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতে পারি, আবার কৃষি বিপ্লবের কথা বলতে পারি, কিছু ভালো বিপ্লব, কিছু খারাপ বিপ্লব। বিপ্লব সব সময় যে ভালো হয় তেমনও না, অনেক সময় বিপ্লব খারাপ ফলাফলও বহন করে। তারপর আমরা যেমন ইংল্যান্ডের নবজাগরণের কথা জানি, এটা একটি মানে নতুন নতুন আবিষ্কারের জন্য একটা বিপ্লব।
তো এই ধরনের বিপ্লবগুলো সাধারণত পৃথিবীতে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু কার্ল মার্ক্স যে বিপ্লব তত্ত্বের কথা বলেছেন সেই বিপ্লবের ধারা অনুসরণ করে আমরা যে বিপ্লবের কথাগুলো বলতে পারি সেগুলো হচ্ছে 1917 সালে রাশিয়ায় অনুষ্ঠিত বলশেভিক বিপ্লবের কথা। ঠিক 10 দিনের মাথায় রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল, জার শাসনের পতন হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়েছিল। 1917 সালে এই বলশেভিক বিপ্লবের উপর একটা বই লেখা হয়েছে, বিখ্যাত বই, বলা হয়েছে জন রিড কর্তৃক লেখা। সেই বইটির বাংলা অনুবাদ হয়েছে এবং সেটির নাম হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন। এই 10 দিনের মধ্যে রাশিয়ার সমস্ত শাসন ব্যবস্থা ভীত নড়ে গিয়েছিল এবং এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমস্ত শাসন ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা পরিবর্তন হয়ে সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে রাশিয়ার উত্থান হয়। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তোমার ভ্লাদিমির ইলিচ লেনিন, ওনার নেতৃত্বে এই বিপ্লবটি হয়েছিল এবং এই বিপ্লবটির নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। তোমরা মনে রাখবে 1917 সালে এই বিপ্লবটি হয়েছিল। এরপর আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে চায়নার সাংস্কৃতিক বিপ্লব বলা হয়, যেটা মাও সেতুংয়ের নেতৃত্বে হয়েছিল 1949 সালে, এবং সেখানে যে পার্টি নেতৃত্ব দিয়েছিলেন সেই পার্টি এখনো ক্ষমতায় আছে, সেটি হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টি, অর্থাৎ চায়না সমাজতান্ত্রিক দল। এই সমাজতান্ত্রিক দলের মাধ্যমে যে বিপ্লব হয় মাও সেতুংয়ের নেতৃত্বে, সেই বিপ্লবের মাধ্যমে চায়নার সমস্ত সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়ে গিয়েছিল। সেটা কৃষি থেকে আরম্ভ করে শিল্প কারখানা থেকে আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রে, এবং চায়নার বেশিরভাগ কৃষি, শিক্ষা, প্রত্যেকটি ব্যবস্থা রাষ্ট্রায়ত্ত হয়ে যায়। এবং তোমার চায়নার মধ্যে যে সমাজ ব্যবস্থা যে স্তর ও বিন্যাস সেটাও কিন্তু অনেকটা সমাজতান্ত্রিক আদলে তৈরি হয়েছে, এবং 1970 সাল পর্যন্ত সেই সমাজতান্ত্রিক নীতিতে চায়না চলেছে। এবং 1970 সালের পরে যখন মাও সেতুংয়ের মৃত্যু হয় এবং দিয়াংশিয়াও ক্ষমতায় আসার পর চায়না একটা মিশ্র অর্থনীতির দিকে যেতে থাকে এবং তারা মুক্ত বাজার অর্থনীতির কথা বলতে থাকে। এবং চায়না এখন বর্তমানে সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের অর্থনীতিটা মিশ্র একটি অর্থনীতি, এবং যার ফলে তারা পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলেছে। তো সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে কিন্তু সবসময় যে খারাপ হয় সেরকম না, সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে অনেক সময় ভালো ফলাফল আসে, কিন্তু সেই সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যে অনেকগুলো সংস্কার ব্যবস্থা করা হয়, অনেক আইন প্রণয়ন, অনেক পরিবর্তনের কথা বলা হয়ে থাকে। এছাড়া আরেকটা বিপ্লবের কথা আমরা জানি, সেটি হচ্ছে তোমার কিউবার সমাজতান্ত্রিক বিপ্লব। এই কিউবার বিপ্লবটির মাধ্যমে বাতিস্তার শাসন পতন হয় 1959 সালের 1 জানুয়ারি, এবং এই কিউবার বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল কাস্ত্রো। এবং তোমরা যে চে গাবারা ছবিওয়ালা টি শার্ট পরো ছেলেরা, এই চে গাবারা এবং ফিদেল কাস্ত্রো নেতৃত্বে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 1959 সালের 1 জানুয়ারি বাতিস্তাকে ক্ষমতা থেকে দূর করে তারা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিউবাকে প্রতিষ্ঠিত করে। এবং দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে একটি ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা তাদের নিজেদের শাসন ক্ষমতাটা ধরে রেখেছে। এই যে বাতিস্তা, ফুলগেনসিও বাতিস্তা পরাজয় ঘটে এবং ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে একদলীয় কমিউনিস্ট শাসন প্রবর্তিত হয়। এই এই বিদ্রোহটি শুরু হয় ফিদেল কাস্ত্রো 26শে জুলাই শুরু করে এবং 1953 সালের জুলাই মাসে এটি শুরু হয়েছিল। 1959 সালে এই বিপ্লবের শেষ হয় এবং 1965 সালের অক্টোবর মাসে একটি কমিউনিস্ট পার্টি হিসেবে ফিদেল কাস্ত্রোর এই সমাজতান্ত্রিক পার্টিতে নিজেকে আত্মপ্রকাশ করে। তো এইভাবে দেশে দেশে বিভিন্ন সময়ে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, আবার পতনও হয়েছে, অনেকে টিকে আছে, অনেকে টিকে নেই। যেমন রাশিয়ার বলশেভিক বিপ্লবের মাধ্যমে 1917 সালে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে পরিণত হয়, কিন্তু 1991 সালে সরি 1985 সালে
তোমার রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে 5টি রাষ্ট্রের সৃষ্টি হয়, অর্থাৎ রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রভাব ছিল সেটি খর্ব হয়ে পড়ে। তো এই যে বিপ্লব সবসময় একইভাবে থাকবে সেরকমও না, আবার সবসময় বিপ্লব যে একজন একজনের নীতি অনুসরণ করে চলবে সেরকমও না। পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে বিপ্লবের যে মূল কথা সেটা ঠিক রেখে অন্যান্য বিষয়গুলোও মাঝে মাঝে পরিবর্তন করে এগিয়ে যেতে হয়েছে যেই দেশগুলো টিকে আছে তাদের। তো আজকে আমরা আলোচনা করব কার্ল মার্ক্সের বিপ্লব তত্ত্ব নিয়ে। তার আগে আমরা জেনে নিই মার্ক্সের যে মূল তথ্যগুলো ছিল সেগুলো কি কি, অর্থাৎ বেসিক প্রিন্সিপালস অফ কার্ল মার্ক্স, অর্থাৎ মার্ক্সিজমের বেসিক প্রিন্সিপালসগুলো, অর্থাৎ মার্ক্সীয় তত্ত্বের মূলনীতি হিসেবে সাধারণত 6টি নীতি বিশেষভাবে বিবেচিত হয়। সেগুলো কি কি? মার্ক্স যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন বা তথ্য দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তথ্য, উদ্বৃত্ত মূল্য তথ্য, বিপ্লব বিষয়ক তথ্য এবং রাষ্ট্র তথ্য। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। আজকে আমি তার বিপ্লব বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করব। তিনি বিপ্লব সম্পর্কে আসলে কি বলেছিলেন? তো আমরা বিপ্লব সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটি হচ্ছে বিপ্লব এমন একটি প্রক্রিয়া বা একটি রূপান্তর প্রক্রিয়া যা সাধারণত পুরাতন যে কোনো ব্যবস্থাকে ভেঙে নতুন একটি ব্যবস্থা সৃষ্টি করে। ফরাসি ভাষায় ত্রয়োদশ শতক থেকে শব্দটি চালু হয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পর থেকে এই শব্দটি চালু হয়েছে, এবং ইংরেজি ভাষায় শব্দটি চালু হয়েছে চতুর্দশ শতকের শেষাংশ থেকে। শব্দটি দ্বারা 1450 সালের পর থেকে আকস্মিক পরিবর্তন বোঝানো হয়, এবং 1688 সালের গৌরবময় বিপ্লব, এটা হচ্ছে যে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, এই বিপ্লবকে বর্ণনা করতে গিয়ে তারা রাষ্ট্রনৈতিক ব্যবহার করেন এ রেভলিউশন শব্দটি দ্বারা, অর্থাৎ সামাজিক পরিবর্তন বোঝাতে চতুর্দশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত ইউরোপের প্রায় সব ভাষাতেই এই শব্দটি ব্যবহার শুরু হয়। কোন শব্দটি? রেভলিউশন বা বিপ্লব শব্দটি। এখানে বিপ্লব সম্পর্কে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে বিপ্লব একটি রূপান্তর প্রক্রিয়া। এই রূপান্তরটা হচ্ছে পুরাতনকে পেছনে ফেলে নতুনকে আপন করে নেওয়ার একটি প্রক্রিয়া। এটা এটার মাধ্যমে এই বিপ্লবের মাধ্যমে সাধারণত পুরাতন যে কোনো ব্যবস্থাকে ভেঙে নতুন কোনো ব্যবস্থার সূচনাকে বোঝানো হয়। এখানে তোমরা দুইজন মানুষকে দেখতে পাচ্ছ, এখানে একজন হচ্ছেন কার্ল মার্ক্স জার্মান দার্শনিক, এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস, তাদের দুজনের মাধ্যমেই জার্মান ভাবাদর্শের সৃষ্টি হয়েছিল এবং সালটা 1845 সাল। তারা বিপ্লব সম্পর্কে কি বলছেন? তারা বিপ্লব সম্পর্কে বলছেন যে কমিউনিস্ট চেতনার ব্যাপক উত্থান ও নিজের উদ্দেশ্যের সাফল্য এই উভয়ের জন্য মানুষের মধ্যে গণ পরিবর্তন অপরিহার্য। পরিবর্তন একমাত্র ঘটবে কার্যকর আন্দোলনে এবং বিপ্লবে। যে কোনো পরিবর্তন তোমার হঠাৎ করে হয় না বা নিজেরা আমরা কিন্তু চেঞ্জ হই না। যখন এটার বিরুদ্ধে আন্দোলন হয়, এটার বিরুদ্ধে আলোচনা হয়, সমালোচনা হয়, প্রতিবাদ হয়, তখন আমরা কোনো একটা ব্যবস্থা সম্পর্কে চিন্তাভাবনা করতে শুরু করি। এখানে তিনি যেটা বোঝাচ্ছেন সেটি হচ্ছে কমিউনিস্ট চেতনার ব্যাপক উত্থান এবং নিজেদের উদ্দেশ্যের সাফল্য এই উভয়ের জন্য মানুষের মধ্যে গণপরিবর্তন অবশ্যই অপরিহার্য, এবং পরিবর্তনটা ঘটবে কোনো কার্যকর আন্দোলনে অথবা বিপ্লবের মাধ্যমে। এই পরিবর্তনটা এমনি এমনি হবে না, এই পরিবর্তনটা করতে হলে তোমাকে হয় আন্দোলন করতে হবে অথবা বিপ্লব করতে হবে। তো বিপ্লব হচ্ছে স্বল্প সময়ে সংগঠিত ক্ষমতার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মৌলিক পরিবর্তন। বিপ্লব কিন্তু অনেক দিন ধরে হয় না, বিপ্লবটা হয় হঠাৎ করে, হয়তো এটার প্রক্রিয়াটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায়। আমরা আগামী বছর এই বিপ্লবটা করব, তো সেইটার প্রস্তুতি হিসেবে এক বছর আগে থেকে বা দুই বছর আগে থেকে অথবা তিন বছর আগে থেকে অনেক অনেক সময় দেখা যায় সব ছয় বছর আগে থেকে এই বিপ্লবের প্রস্তুতিটা চলে। কিন্তু বিপ্লবটা হয় খুবই স্বল্প সময়ে, এবং এই বিপ্লবটা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতা অথবা কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা মৌলিক পরিবর্তন হয়ে যায়, এবং এই বিপ্লবে মূলত অর্থনৈতিক সামাজিক কাঠামোর সাথে সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানকেও কি করে দেয়, বদলে দেয়।
মার্ক্সবাদীদের মধ্যে জনগণ যখন সামাজিক ব্যবস্থার পরিবর্তন ও নিজেদের অবস্থার উন্নতি করবার জন্য সংগ্রাম শুরু করে তখন তাকে বিপ্লব বলে। যারা মার্ক্সবাদের অনুসরণ করে তারা বলে যে জনগণ কি করে, বিপ্লবটা হচ্ছে তাদের কাছে যখন জনগণ সামাজিক ব্যবস্থার পরিবর্তন চায় সেই সাথে সামাজিক ব্যবস্থার পরিবর্তনের সাথে নিজেদের অবস্থার উন্নতি করার জন্য সংগ্রাম শুরু করে তখন তাকে কি বলা যায়, বিপ্লব বলা যায়। মার্ক্সবাদী বিপ্লবকে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। সেই অর্থে সামাজিক বিপ্লব হচ্ছে সেকেলে ব্যবস্থার অর্থাৎ পুরাতন ব্যবস্থাগুলো উচ্ছেদ করতে হবে এবং সেই সাথে উচ্ছেদের সাথে সাথে একটি নতুন প্রগতিশীল, প্রগতিশীল মানে হচ্ছে চলমান, তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো সেরকম একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। এটা হচ্ছে সামাজিক বিপ্লবের। বিপ্লব সর্বদাই সমাজ বিকাশের ক্ষেত্রে একটি উল্লম্ফন। বিপ্লবের ফলে কি হয়, নতুন নতুন রীতিনীতি সৃষ্টি হয়, ধ্যান ধারণার সৃষ্টি হয়, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে কি হয়, উত্তরণ হয়। উত্তরণ মানে হচ্ছে এগিয়ে যায়, নতুন একটা দিকে এগিয়ে যায়, নতুন নতুন দিকগুলো উন্মোচিত হয়। সামাজিক বিপ্লবে অর্থনৈতিক ভিত্তি হলো নতুন উৎপাদন শক্তি এবং পুরাতন উৎপাদন সম্পর্কের মধ্যকার সংঘাত। ফ্রেডরিক অ্যাঙ্গেলস রাশিয়ার সামাজিক সম্পর্ক প্রসঙ্গে তার প্রবন্ধে লিখেছেন যে তিনি এ বিপ্লব সম্পর্কে লিখছেন, সেই সময় তিনি রাশিয়ার সামাজিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করেছেন তার প্রবন্ধে। তিনি লিখেছেন যে প্রতিটি সত্যিকার বিপ্লবই হচ্ছে কি, সামাজিক বিপ্লব। একটা বিপ্লব কিন্তু একটা সমাজে যখন কোনো বিপ্লব হয়, সাপোজ ধরো একটা রাষ্ট্রে যখন বিপ্লব হয় সেই বিপ্লবটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের আপার পর্যায়ে বা রাষ্ট্রের উচ্চ পদস্থ এরিয়ায় অথবা তোমার অভিজাত এলাকায় হয় সেরকম নয়। এক একটা বিপ্লব কিন্তু সমস্ত সমাজকে কেন্দ্র করেই হয়ে থাকে। সে কারণে প্রত্যেকটা সত্যকার বিপ্লব কিন্তু একটি সামাজিক বিপ্লব, কারণ সে নতুন একটি শ্রেণীকে ক্ষমতায় অধিষ্ঠিত করে আবার সেই শ্রেণীকে তার নিজের ধাঁচে সমাজকে পুনর্গঠিত করার সুযোগ দেয়। অর্থাৎ বিপ্লব যে মতাদর্শকে নিয়ে সংগঠিত হয় সেই মতাদর্শের মাধ্যমে তারা কি করে, একটি নতুন শ্রেণীকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, করার পর সেই শ্রেণীকে নিজের ধাঁচে সমাজকে পুনর্গঠন করার কি করে দেয়, সুযোগ করে দেয়। এখানে মার্ক্স কি বলছেন, কার্ল মার্ক্স বিপ্লব সম্পর্কে বলেছেন যে বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি। আমরা জানি যুগে যুগে যেখানে সমাজ পরিবর্তিত হয়েছে সেখানে এক ধরনের বিপ্লব হয়েছে, সেটা সামাজিক বিপ্লব হোক সেটা সাংস্কৃতিক বিপ্লব হোক। তোমরা দেখো বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থাটা দেখো, যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ, সেই দেশে আমরা 90 দশকে যারা মানুষ, আমরা যারা 90 দশক, তারা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে এবং আমরা দুটি পরিবর্তন একসাথে দেখেছি। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চেরাক হেজাক এসব লাইট জ্বালিয়ে চলাফেরা করতাম, এসব রাতের বেলা আমরা পড়াশোনার সময়ে এরকম কারেন্টের লাইট পাইনি। এখন দেখো আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, ক্লাসরুমে গিয়ে ক্লাসের পরিবর্তে বাসায় বসে আমরা তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি। তো এই এই যুগ, এই 2020 সাল এবং 1990 সাল, এই দুইটা যুগের যে পার্থক্য, এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডটা কিভাবে হয়েছে, এটি একটা বিপ্লব। পৃথিবী যত এগিয়ে গেছে পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবীতে যেই দেশগুলো আছে সেগুলো এগিয়ে গেছে। আগে 2G ছিল, 3G এসছে, এখন 4G চলছে, সামনে 5G আসবে হয়তো। এভাবেই পরিবর্তনটা হয়েছে এবং সেটা তোমরা সাংস্কৃতিক বিপ্লব বলতে পারো অথবা বৈজ্ঞানিক বিপ্লব বলতে পারো। তো এভাবে বিপ্লবগুলো ইতিহাসের চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। সমাজ প্রগতির জন্য অবশ্যই বিপ্লব অপরিহার্য। বস্তুত মার্ক্সবাদীরা বিপ্লব বলতে রাজনৈতিক বিপ্লবকে অতিক্রম করে বিপ্লবকে সমাজ বিপ্লবের তত্ত্ব হিসেবে দেখেছেন। সামাজিক বিপ্লবের অর্থ হলো একটি অভ্যুত্থান যার মাধ্যমে ঐতিহাসিক দিক হতে পুরাতন সামাজিক অর্থনৈতিক বিন্যাস থেকে আরও প্রগতিশীল সামাজিক অর্থনৈতিক বিন্যাসে কী করা, উত্তরণ ঘটানো। অর্থাৎ সামাজিক বিপ্লব বলতে বোঝায় সমাজ ব্যবস্থার সামগ্রিক একটি রূপান্তরকে। বিপ্লব তত্ত্ব সম্পর্কে কার্ল মার্ক্স লিখেছেন, সমাজের বৈষয়িক উৎপাদন শক্তি বিকাশের এক নির্দিষ্ট পর্যায়ে তার সঙ্গে সংঘাত লাগে প্রচলিত উৎপাদন
সম্পর্কে, অর্থাৎ আইনানুগ ভাষা ব্যবহার করলে বলতে হয় সংঘাত লাগে এতদিন যে সম্পত্তি সম্পর্কের মধ্য থেকে উৎপাদন শক্তি সক্রিয় ছিল তারই সঙ্গে। সে সম্পর্ক উৎপাদন শক্তির বিকাশের রূপ থেকে পরিবর্তিত হয়ে পরিণত হয় উৎপাদন শক্তির শৃঙ্খলে। তারপর শুরু হয় সামাজিক বিপ্লবের যুগ। অর্থনৈতিক বুনিয়াদ পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বিরাট উপরিভাগীয় কম বেশি দ্রুত পরিবর্তন হয়ে যায়। মার্ক্সের কাছে বিপ্লব হচ্ছে শ্রেণী সংগ্রামের চূড়ান্ত রূপ, অর্থাৎ শ্রেণী সংগ্রামে শাসক শাসিতকে শোষণ করে, মালিক শ্রমিককে শোষণ করে, রাষ্ট্রনায়ক তার অধীনস্থ জনগণকে শোষণ করে। এই শোষণমূলক সমাজের অভ্যন্তরে যে বিপরীত্য বা দ্বন্দ্ব থাকে, শ্রেণী সংগ্রামে তিনি বারবার বলেছেন শাসক এবং শোষিতের মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব থাকে, মালিকের সঙ্গে শ্রমিকের একটি দ্বন্দ্ব থাকে, কারণ মালিক সবসময় কম খরচে শ্রমিকদের কাছ থেকে শ্রম আদায় করে নেয় এবং সেই শ্রম থেকে উৎপাদিত পণ্য বেশি দামে তারা বিক্রি করে এবং লাভটা সবসময় মালিকে পেয়ে থাকে, সেই লাভের অংশ কিন্তু শ্রমিককে দেওয়া হয় না। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই মূলত কি হয়, বিপ্লব সংগঠিত হয়। লেনিন বলেন যে বিপ্লব সংগঠিত হতে হলে দুটি পূর্ব শর্ত পূরিত হতে হয়, অর্থাৎ বিপ্লব যদি সংগঠিত হতেই হয় তাহলে দুইটি পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্তগুলো পূরণ হলে বিপ্লব সংগঠিত হবে। এই পূর্ব শর্তগুলো কি, আত্মগত শর্ত অর্থাৎ সাবজেক্টিভ কন্ডিশনস ও নৈভিত্তিক শর্ত অর্থাৎ অবজেক্টিভ কন্ডিশন। আত্মগত অবস্থা হচ্ছে জনগণের বিপ্লবী চেতনা, অর্থাৎ বিপ্লব যে হবে, তোমরা যে বিপ্লব করবা সেই বিপ্লবের জন্য মানসিকভাবে তোমাদেরকে একটি চেতনা তৈরি করতে হবে, বিপ্লবের চেতনা যে আমরা বিপ্লব করব, আমরা আন্দোলন করব, এই এই পরিস্থিতিটার বিরুদ্ধে আমরা অবশ্যই অবশ্যই একটা আন্দোলন করব, সেই আন্দোলনের মনোভাবটা তোমার মনে সৃষ্টি হতে হবে এবং সেই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি এবং সেই সাথে সে প্রস্তুতির সাথে সাথে দৃঢ়তা, মানসিক একটা দৃঢ়তা থাকতে হবে যে আমরা এই আন্দোলনটা শেষ পর্যন্ত নিয়ে যাব এবং বিপ্লবের জন্য সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করার সামর্থ্য এবং একটি দলীয় সংগঠন যা সমাজের অগ্রণী বাহিনী হিসেবে নির্মূল নির্ভুল রণনীতি ও রণকৌশল নির্ধারণে সক্ষম হবে। এখানে আত্মগত অবস্থা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিপ্লব করার জন্য তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, মনের মধ্যে একটা বিপ্লবী চেতনা জাগ্রত করতে হবে, একটা দলের অর্থাৎ একটি সংগঠনের মাধ্যমে তোমাকে এই বিপ্লবটাকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ়তা এবং প্রস্তুতি তোমাকে থাকতে হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তোমার সমস্ত শক্তিকে এক জায়গায় করতে হবে। আরেকটি যেটা বলছে সেটা হচ্ছে নৈভিত্তিক শর্ত বা অবজেক্টিভ কন্ডিশন, সেটা হচ্ছে দেশে দেশে বিভিন্ন ধরনের সমস্যা চরম হবে, শাসক শ্রেণী উৎপাদন ব্যবস্থার পরিবর্তন না করে শোষণ ব্যবস্থার শোষণ করতে পারবে না বা শোষিত শ্রেণীর দুঃখ দুর্দশা চরম হবে এবং স্বাধীন আন্দোলনগুলো কি হবে, বৃদ্ধি পাবে। তো মার্ক্সবাদীদের মতে বিপ্লব হচ্ছে একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা সামাজিক পরিবর্তনের পথকে কি করে, প্রশস্ত করে এবং যার মাধ্যমে শাসক শ্রেণীর উচ্ছেদ ঘটে ও নতুন প্রগতিশীল শাসক শ্রেণীর উদ্ভব ঘটে। সমাজে মৌলিক রূপান্তর সাধনে সক্ষম প্রগতিশীল শ্রেণীর হাতে রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তরকে কি বলে, সামাজিক বিপ্লব বলে। অর্থাৎ যারা শাসক শ্রেণী, যারা পুরাতন একটা ধাঁচে রাষ্ট্রটাকে পরিচালনা করছে, তাদেরকে কি করতে হবে, উচ্ছেদ করতে হবে বিপ্লবের মাধ্যমে এবং নতুন একটি প্রগতিশীল শাসক শ্রেণীর উদ্ভব ঘটবে এর ফলে এবং তারা কি করবে, রূপান্তর করবে প্রগতিশীল শ্রেণীর হাতে রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তর করবে। এই হস্তান্তর করাকে তারা কি বলছে, সামাজিক বিপ্লব বলছে। আর এই বিপ্লব হচ্ছে নির্মমতম একটি যুদ্ধ, এক ধরনের ভয়ঙ্কর একটি যুদ্ধ, বিপ্লব হিংসতার তুঙ্গে উত্তীর্ণ এক বেপরোয়া শ্রেণী সংগ্রাম। এই বিপ্লবে যদি তোমার নিয়ন্ত্রণ থাকে তাহলে একটি ভালো ফলাফল আশা করা যায়, কিন্তু যদি এই বিপ্লবে নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটি অত্যন্ত নির্মম এবং একটি ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হতে পারে। এই শ্রেণী সংগ্রামের ফলে নতুন একটি শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ফ্রেডরিক অ্যাঙ্গেলস লিখেছেন, ফ্রেডরিক অ্যাঙ্গেলস এ সম্পর্কে যেটা বলেছেন সেটি হচ্ছে, বিপ্লব হলো এমন এক কাজ যাতে জনসংখ্যার এক অংশ কর্তৃত্বাশ্রয়ী উপায় আদৌ যা আছে সেই বন্দুক ব্যায়নেট ও কামানের মাধ্যমে জনসংখ্যার অপর অংশের উপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দেয়। অর্থাৎ যারা ক্ষমতায় থাকে
তারা কি করে সাধারণত তাদের বন্দুক বেনেট কামান অর্থাৎ কোনো না কোনো ভাবে জনগণকে কি করে দাবিয়ে রাখার চেষ্টা করে। আর বিজয়ী দল যদি নিজেদের সংগ্রাম ব্যর্থ হতে দিতে না চায় তাহলে নিজেদের শাসন বজায় রাখতে হবে অস্ত্রের সাহায্যে প্রতিক্রিয়াশীলদের মনে ভীতি সঞ্চয় করে। বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে সশস্ত্র জনগণের এমন কর্তৃত্ব কাজে না লাগালে কি প্যারিস কমিউনিয়ন একদিনও টিকতে পারত? বরং সে কর্তৃত্ব যথেষ্ট অসংকোচে প্রয়োগ না করার জন্য তাকে আমাদের তিরস্কার করা উচিত নয়। অর্থাৎ তোমাকে বিপ্লব হবে, বিপ্লবের মাধ্যমে তোমাকে কি করতে হবে, ক্ষমতায় যেতে হবে। এই ক্ষেত্রে তোমরা ভয় পেলে চলবে না। বৈপ্লবিক পরিবর্তন কেবল এই জন্যই দরকার নয় যে এছাড়া অন্য কোনো শাসক শ্রেণীকে সরানো যাবে না। বিপ্লব প্রয়োজন বিপ্লবে অংশগ্রহণকারীদের নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার অভিজ্ঞতা লাভের জন্য। মার্ক্স এবং এঙ্গেলস বলেছেন যে পরিবর্তন একমাত্র ঘটবে কার্যকর আন্দোলনে অথবা বিপ্লবে। পরিবর্তন অবশ্যই ঘটবে, কিন্তু সেটা কিভাবে আন্দোলন করে অথবা বিপ্লবে, সেটা কার্যকর বিপ্লব হতে হবে। আন্দোলন হলে সেটা কার্যকর আন্দোলন হতে হবে। তো কমিউনিস্ট চেতনার ব্যাপক উত্থান ও নিজের উদ্দেশ্যের সাফল্য, এই উভয়ের জন্যই মানুষের মধ্যে গণপরিবর্তন অপরিহার্য। পরিবর্তন একমাত্র ঘটবে কার্যকর আন্দোলনে অথবা বিপ্লবে, এই বিপ্লব অপরিহার্য। অতএব তা শাসক শ্রেণীকে অন্য কোনোভাবে উৎখাত করা সম্ভব নয়, সেজন্য নয়, বরং যে শ্রেণী উৎখাত করবে তা কেবলমাত্র বিপ্লবের মাধ্যমেই নিজেকে শতাব্দীর শত ময়লা পাক থেকে মুক্ত করতে সফল হবে এবং নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য সক্ষম হবে। তাই অর্থাৎ বিপ্লব যে তুমি একটা পুরাতন সরকারকে তোমরা উৎখাত করতে চাচ্ছ সেজন্য করবে না, তোমরা বিপ্লব অবশ্যই করবে। সেটা হচ্ছে পুরাতন সব ময়লা পাক যে বিষয়গুলো একটা রাষ্ট্রকে অনেকটা কুসংস্কারাচ্ছন্ন করে রেখেছে সেই জায়গা থেকে পরিবর্তনের জন্য এবং নতুন একটি সমাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য বিপ্লব অবশ্যই প্রয়োজনীয়। তো একটি শ্রেণী কর্তৃক আরেকটি শ্রেণীকে সহিংসভাবে উচ্ছেদ করাই হচ্ছে বিপ্লব। মার্ক্সবাদীদের মতে বিপ্লব হলো পুঁজিবাদে প্রচলিত সকল আইন কানুনের আমূল পরিবর্তন সাধন করা, সমাজতন্ত্র কায়েম করা। আধুনিক সমাজতন্ত্র যে বিপ্লব সাধনের প্রচেষ্টা চালায় সংক্ষেপে তা হলো সামন্ত বুর্জোয়া ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রলেতারিয়েতের বিজয়, অর্থাৎ মজদুর শ্রমিক এদের বিজয়, সাধারণ মানুষের বিজয় এবং সকল শ্রেণী বৈষম্য ধ্বংস করার ভেতর দিয়ে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করা। ধন্যবাদ, এ পর্যন্তই আজকে তোমাদেরকে। আগামী ক্লাসে আমি কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি পড়াবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।